আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটি বসে দেখতেছেন সকলে আল্লাহর রহমতেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। প্রতিদিনের মতন আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আমার আজকের ভিডিওটি। এখানে হচ্ছে আমি নতুন আলু আর হচ্ছে কিছু সিম আর টমেটো কেটে নিয়েছি, মাছ দিয়ে রান্না করব। একদম সকাল সকাল রান্নাটি করতেছি, তো আপনারা তো জানেনই যেহেতু মেয়ের পরীক্ষা চলতেছে, তো দুপুরের রান্নাগুলো হয়তো রাতে করে নিতে হয়, না হলে একদম সকাল সকালই করে নিই, কারণ পরীক্ষা দিয়ে স্কুল থেকে আসতে আসতে দুপুর হয়ে যায়, তখন আর রান্না করা সম্ভব হয়ে ওঠে না, অনেকটাই দেরি হয়ে যায়। আর এদিক দিয়ে হচ্ছে একটা ভর্তা করব। এখানে আমি কিছুটা নতুন আলু আর কয়েকটা সিম একটি আনাজি কলা নিয়ে নিয়েছি, একসাথে সিদ্ধুতে বসিয়ে দিয়ে দিয়েছি, এটা দিয়ে একটি ভর্তা করব। আর এদিক দিয়ে হচ্ছে আমি মাছ তরকারিটা রান্না করে নিচ্ছি। আর এদিক দিয়ে এগুলো বলক চলে এসেছে, আর একটু সিদ্ধ করে নিব। এখানে আমি মরিচ মশলাপাতি সব কিছু প্রতিদিন যেভাবে আমি রান্নাটি করে থাকি ঠিক সেভাবে আমি রান্নাটি করে নিচ্ছি আর কি। মশলাপাতি সব কিছু কষিয়ে নিচ্ছি 6-7 মিনিট, কষানোর পরে তারপরে হচ্ছে আমি এখানে মাছটা দিয়ে দিব। তো কাঁচা মাছ দিয়ে আমি নতুন আলু আর সিম দিয়ে রান্না করব আজকে। আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করতে পারেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি। এখানে আমি মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার হচ্ছে একটু কষিয়ে নিচ্ছি মশলাপাতির সঙ্গে, তারপরে উপরে সবজিটা অ্যাড করে দিব। আমি যেভাবে রান্না করে থাকি সেগুলাই আপনাদের মাঝে টুকিটাকি শেয়ার করে থাকি, এর মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন সকলে। সবজিটা উপরে দিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এখানে চামচ বা কাটি ব্যবহার করা যাবে না, আমি জাস্ট পাতিলটা এভাবে ধরে ঘুরিয়ে দিব যেন নিচে লেগে না যায়। বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে জলের পানি অ্যাড করে দিয়েছি, এখন উপরে ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে রান্নাটি করে নিব। তারপরে হচ্ছে একটা ভর্তা বানাবো। এই যে এখানে হচ্ছে আমার সিম আলু আর হচ্ছে কাঁচা কলা সিদ্ধ করা হয়ে গিয়েছে, আমি চামড়া ছিলে নিয়েছি আলু আর কলা থেকে। আর এখানে শুকনো মরিচ তাওয়ায় টেলে নিয়েছিলাম অফ ক্যামেরায়, সেটা দেখাইনি। এবার হচ্ছে পরিমাণ মতন লবণ দিয়ে আমি মরিচগুলো কষিয়ে নিচ্ছি হাত দিয়ে, শুকনো মরিচ। তো শুকনো মরিচ এভাবে খাওয়া আমার জন্য ভারণ, নিষেধ আর কি, তারপরও আসলে ভর্তাতে একটু এভাবে শুকনো মরিচ দিলে ভালো লাগে, তাই দিয়েছি। আর এখানে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এবার হচ্ছে সব কিছু আমি হাত দিয়ে কষিয়ে নিব। আলুটা আমার এখনও গরম আছে একটু একটু, তো এভাবে করে নতুন আলু দিয়ে সিম আর কলা দিয়ে ভর্তা করলে ভর্তাটি কিন্তু ভীষণ মজা হয় খেতে, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। এবার হচ্ছে আমি সব কিছু হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি, আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আর আসলে হাত দিয়ে মেখে ভর্তা বানানো আর ব্লেন্ডারে বেট করা আসলে মজা কিন্তু অন্যরকম, দুইটা দুই রকমেরই হয়ে থাকে। সব কিছু হাত দিয়ে ভালো করে আমি মিক্সার করে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর হচ্ছে এক চামচের মতন সরিষার তেল দিয়ে দিব। ভর্তা মানেই সরিষার তেল, ভর্তাতে যে কোনো ভর্তাতে আপনি একটু সরিষার তেল ব্যবহার করবেন, ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি এক চামচের মতন সরিষার তেল দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতা কুচি দিয়ে এবার সব কিছু হাত দিয়ে মেখে একটি প্লেটে উঠিয়ে নিব। এগুলো হচ্ছে আমি দুপুরের জন্যে তাড়াহুড়া করে করে রাখতেছিলাম আর কি। এই তো ভর্তা বানানো হয়ে গিয়েছে, আরেকটি প্লেটে উঠিয়ে নিয়েছি, তার সাথে হচ্ছে এখানে সিম নতুন আলু দিয়ে মাছ রান্নাও হয়ে গিয়েছে। এটা হচ্ছে দুপুর স্কুল থেকে আসার পরে বিকেলের দিক দিয়ে আসরের নামাজের পরপরই আর কি। তো আমি পাতাকপি দিয়ে একটা পাকোড়া বানাবো, একটি নাস্তা তৈরি করব আর কি,
সেটাও একটু করে শেয়ার করতেছি। এখানে আমি কিছুটা মসুরির ডাল আমার হাতে এক মুঠের মতন হবে মসুরির ডাল ভিজতে দিয়ে দিয়েছি। এটা ভিজার পরে আমি শিলপাটায় বেটে নিব আর পাতাকপিটাকে কুচি করে নিব। এই তো এখানে আমি পাতাকপিটা যতটুকু কুচি করা যায় কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি বেশ পরিমাণ লবণ দিয়ে হাত দিয়ে মেখে নিব। এতে করে পাতাকপির মধ্যে যে পানিটা থাকে পানিটা বেরিয়ে আসবে। হাত দিয়ে আমি এভাবে মথে নিচ্ছি। মথে নেওয়ার পরে দেখুন পাতাকপি থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এবার এভাবে হাত দিয়ে চিপে চিপে আমি পাতাকপিগুলো নিয়ে নিব আর পানিগুলো ফেলে দিব। শীতের সময় আমরা এখন পাতাকপিটা অ্যাভেলেবেলই পাওয়া যায়, তো এভাবে করে শীতে বিকালবেলা চটপট এই নাস্তাটি বানিয়ে আমরা খেতে পারি। বাচ্চারাও খুব পছন্দ করে। এখানে আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এখানে হাফ কাপের মতন চাউলের গুঁড়া আর মুসুরির ডাল যে ভিজিয়েছিলাম সেগুলো বেটে নিয়েছি শিলপাটায়, সেগুলো দিয়ে দিয়েছি। চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ কাপের মতন। এখানে বেসন অথবা বেসন যদি না থাকে আটা বা ময়দাও ইউজ করা যাবে। তো আমি শুধু চাউলের গুঁড়াটা ইউজ করতেছি, এখানে কোনো বেসন বা আটা ময়দা দিচ্ছি না। একটি ডিম দিয়ে দিয়েছি, হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চামচের অর্ধেক হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি জিরা ধনিয়ার গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম আর পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে চটপটির যে মশলা সেটা এক চামচের মতন দিয়ে দিয়েছি। সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন এখানে আস্তে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। হাত দিয়ে সব কিছু ভালো করে মেখে 5 মিনিটের মতন রেখে দিব। তারপরে পাকোড়া শেপ দিয়ে ভেজে নিব। যার যেভাবে শেপ পছন্দ সেভাবে শেপ দিলেই হয়। সব উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন এই যে দেখুন এভাবে করে হাত দিয়ে আমি শেপ দিয়ে নিচ্ছি। এটা আসলে যার যেমন পছন্দ শেপটা, তো আমি আমার মতন করে শেপটা দিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে তেলে ভেজে নিব। এখানে আমি একটি তেলের কড়াই বসিয়ে বেশ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তো আমি যে কোনো তেলের কোনো কিছু ভাজা পোড়া করলে আমি এই কড়াইটাতেই করে থাকি, আপনারা প্রায় সময় দেখে থাকেন। কারণ তেলের কোনো কিছু ভাজলে আমার এটাতে আরামদায়ক মনে হয়, তাই আমি এটাতেই করে থাকি। এবার হচ্ছে আমি চুলাটা মিডিয়াম আঁচ করে দিয়ে তেলটা যখন গরম হয়ে এসেছে আমি পাকোড়াগুলো ভেজে নিব। চুলার আঁচ ভারিয়ে ভাজা যাবে না, এতে করে দ্রুত কালার এসে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তাই চুলাটা মিডিয়াম আঁচ থেকেও একটু ছোটো করে দিয়ে ভাজার চেষ্টা করবেন, একটু সময় নিয়ে ধৈর্য সহকারে। এতে করে পাকোড়াগুলো মচমচা হবে, খেতে ভীষণ ভালো লাগবে। এবার হচ্ছে আমি এক পাশ কালার হয়ে আসলে অপর পাশে উল্টিয়ে এভাবে করে ভেজে নিব সবগুলো পাকোড়া। এভাবে করে আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। ভাজার পরে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। মাশাল্লাহ দেখুন পাকোড়াগুলো খুবই চমৎকার হয়েছে আর খুবই মচমচা হয়েছিল। এটি হচ্ছে বিকেলের নাস্তা হিসেবে বানিয়েছিলাম, হালকা পাতলা একটি নাস্তা। আশা করি আপনাদেরও ভালো লাগছে। আর যতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।